অব্যাহত মোদির লুট। এক রাতে রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা। মোদিজির সৌজন্যে রান্নাঘরের আগুন এখন জনগণের পকেটে। এই নিয়ে গত ডিসেম্বর থেকে 4 দফায় গ্যাসের দাম বাড়ল 175 টাকা। গ্যাস সিলিন্ডার আগামীকাল সকাল থেকে যে গ্যাস সিলিন্ডার গ্রাহকরা পাবেন তার দাম হবে 795 টাকা 50 পয়সা, আর যদি দাম ছিল 745 টাকা 50 পয়সা। এখন অবধি যা ভর্তুকি পাচ্ছে গ্রাহকরা সেটা হচ্ছে 19 টাকা 57 পয়সা। তো এর থেকে 19 টাকা 57 পয়সা বাদ দিন, যা পাবে তাই কারণ এখন অবধি তো যা দেখতে পাচ্ছি যত দাম বেড়েছে কোনো ভর্তুকির ফের হয়নি। একদিকে বিহাল অর্থনীতি, ক্রমবর্ধমান বেকারত্ব, অন্যদিকে আকাশ ছোঁয়া গ্যাসের দাম। বিজেপির রাজত্বে দেশের মানুষের ছেড়ে দেমা কেঁদে বাঁচি হাল। বাংলায় এই ঠকবাজ লুঠেরা বিজেপিকে একটাও ভোট নয়।